নমস্কার, আমি রূপালী দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। এক নজরে আজকের হেডলাইন। সরিষার দামে অভূতপূর্ব বৃদ্ধি, দাম কুইন্টাল প্রতি 9000 টাকা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা রাঁচি সফরে ICAR-IIAB-তে পৌঁছেছেন। শস্য বীমার জন্য টোল ফ্রি নম্বর। অষ্টমতম আসাম আন্তর্জাতিক কৃষি হর্টি শো। চলে যাব বিস্তারিত খবরে। তেলবীজ ফসলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উৎপাদিত পণ্যের ভালো দাম পেয়ে কৃষকদের মুখ উজ্জ্বল। এদিকে সরিষার দাম কৃষকদের মধ্যে আলোচনার বিষয়। প্রকৃতপক্ষে গত কয়েক সপ্তাহ ধরে সরিষার দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরিষার খুব ভালো দাম পাচ্ছেন কৃষকরা। দেশের অধিকাংশ বাজারে ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে বেশি দামে সরিষা বিক্রি হচ্ছে। সরিষার এত ভালো দাম পাওয়া যাচ্ছে যে এর দাম কুইন্টাল প্রতি 9000 টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ এবং উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা শনিবার রাঁচির গড়কাটাঙ্গা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল বায়োটেকনোলজি পরিদর্শন করেছেন। এই সময়ে অর্জুন মুন্ডা পূর্বাঞ্চলের জন্য ICAR গবেষণা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচারের কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মত বিনিময় করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে অর্জুন মুন্ডা রাঁচি লোকসভা কেন্দ্রের সাংসদ সঞ্জয় শেঠ এবং পরিচালক ডক্টর সুজয় রক্ষিতের সাথে উন্নত কৃষি উৎপাদনের জন্য ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে দেশের কৃষকরা আবহাওয়ার কারণে ফসলের ক্ষতিপূরণের জন্য আগের চেয়ে দ্রুত আর্থিক নিরাপত্তা পাবে। বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের নতুন এবং আধুনিক কৃষি পদ্ধতি যেমন উইন্স এবং ইয়েস্টেক ব্যবহার করতে তাদের ফসল বীমা প্রদান করা হবে, যা খুবই সহজ। দেশের কৃষকদের ফসল বীমা সংক্রান্ত প্রতিটি সমস্যার সমাধান দিতে সরকার টোল ফ্রি নম্বর 1447 জারি করেছে। কৃষকরা সহজেই এই নম্বরে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। অষ্টমতম আসাম আন্তর্জাতিক কৃষি হর্টি শো 2023 16 থেকে 18 ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আসামের কৃষিমন্ত্রী অতুল বোরা বলেন, শোতে 8টি ভিন্ন প্রযুক্তিগত অধিবেশন থাকবে যা কৃষি ও উদ্যান পালন এলাকাকে প্রভাবিত করে এমন সমস্যা নিয়ে আলোচনা করবে। এটিতে একটি ক্রেতা বিক্রেতা বৈঠক এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে। বোরা আলো বলেন, একই জমিতে বহু ফসল, অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে আমরা এবারের শোয়ের থিম রেখেছি মার্চিং টুয়ার্ড সেলফ সাফিসিয়েন্সি ম্যাক্সিমাইজিং ফার্মার্স ইনকাম। আমরা সেই অনুযায়ী শো ডিজাইন করেছি। বিস্তারিত জানতে bengali.krishijagran.in লিঙ্কে ক্লিক করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।